কৃষকদের জন্য বড়ই খুশির খবর। স্ক্রিনে দেখছেন বাংলা শস্য বীমা বিএসবি খরিফ 2024 মরশুম ধান, অর্থাৎ আবার শুরু হয়ে গেল বাংলা শস্য বীমা ফসলের ক্ষতিপূরণের ফর্ম। কিছুদিন আগে আপনারা ধান বপন করেছেন এবং জানেন না আপনাদের ফসল কেমন হবে, সেজন্যই বাংলা শস্য বীমার আন্ডারে যেটা বাজাজ থেকে ফ্রিতে আপনাদের এই বীমা করানো হয় এবং এই ফর্মটি ফিল আপ করে দিলে ধানের বা কোনো ফসলের ক্ষতি হলে সে সময় এরিয়া ভিত্তিক হিসাবে আপনাদের ফসলের ক্ষতিপূরণ জমির পরিমাণ হিসাবে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয় রাজ্য সরকার। সো কৃষক বন্ধুর সঙ্গে সঙ্গে ফসল ক্ষতির টাকাও রাজ্য সরকার দেয়। যারা পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আবেদন করতে পারেননি তাদের জন্য আবার সুবর্ণ সুযোগ। 2024 সালের খরিফ মরশুমে যে ধান বপন করেছেন তার আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আপনাদের স্ক্রিনের সামনে দেখছেন সেই ফ্রেশ আবেদনপত্র বাংলা শস্য বীমা বিএসবির ফর্ম। এই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করে কোথায় জমা করতে হবে এবং সঠিক পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আপনাদের এই ফর্মটি আজকে আপনাদের ফিল আপ করে দেখাবো। লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। আর এরকম নিত্য নতুন কৃষক বৃদ্ধ মহিলা সকলের জন্য যে প্রকল্প বা স্কিমের আবেদন এবং সন্ধানের জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বলবো নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন। সো দর্শক বন্ধুরা, আপনারা এখন আছেন বাংলা শস্য বীমা খরিফ 2024 অর্থাৎ 2024 সালের যে ফর্ম ফিল আপ সেটি। এখানে সর্বপ্রথম ফর্মের প্রথমে দেওয়া আছে কৃষকের নাম, অর্থাৎ যিনি আবেদন করছেন যার নামে জমি আছে কেবলমাত্র সে আবেদন করার সুযোগ পাবে। সো যে কৃষক পুরুষ বা মহিলা যে হোক না কেন তার নামটি এখানে বাংলাতে বা ইংরেজিতে ফিল আপ করবেন। তারপরে পিতা মাতা এবং স্বামী, তিনি যদি মহিলা হন এবং বিবাহিত হন তাহলে তার স্বামীর নাম দেবেন বা অভিভাবক হিসাবে যিনি থাকবেন তার নামটি এখানে দিতে হবে। তাহলে সর্বপ্রথম এখানে কৃষকের নাম, দ্বিতীয় যে অপশানটি সেটি অভিভাবক বা পিতা মাতা যে হোক না কেন, এবং যে অপশানটি আছে বয়স, তার আজকে ডেট অফ বার্থ হিসাবে তার বয়সটি কত হচ্ছে, ধরেন 24 বা 25 বা 30 যেটি সেটির, এখানে ডেট অফ বার্থ লেখার দরকার নেই। তারপরে অপশানটি হচ্ছে লিঙ্গ, অর্থাৎ তিনি যদি পুরুষ হন তাহলে পুরুষ, স্ত্রী মহিলা হলে স্ত্রী এবং অন্যান্য হলে অন্যান্য। তারপরে দেওয়া আছে ভোটার কার্ড, এপিক নাম্বার আবশ্যিক, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বারটি অবশ্যই দিতে হবে। সো এখানে ভোটার নাম্বারটি আপনার দিয়ে দেবেন। জাতি সাধারণ অর্থাৎ জেনারেল কাস্ট, তফসিলি এসসি এবং তফসিলি উপজাতি, এসটি ওবিসি, এবং আপনারা যেটা সেটা আপনার টিকচিহ্ন করবেন। আমি যদি ওবিসি হয় তাহলে ওবিসির উপর টিকচিহ্ন করবেন। এরপরে মোবাইল নাম্বার বলে যে ঘরটি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই অংশেতে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করে দেবেন। আর আমি উদাহরণস্বরূপ হিসাবে এই ফর্মটি আপনাদের দেখাচ্ছি, লাস্ট পর্যন্ত দেখবেন। তারপর বলেছে আধার নাম্বার, যেটি আবশ্যিক, আপনার কাছে যদি আধার নাম্বার থাকে যেটি অবশ্যই দিতে হবে, অর্থাৎ ভোটার কার্ড এবং আধার নাম্বার, এ দুটি আপনাকে লাগবে। এরপরে বসবাসের ঠিকানা, মৌজার নাম বা গ্রামের নাম, এখানে মেনশন করে দিচ্ছে বসবাস, যেখানে বাস করেন সেই গ্রামের নামটি এখানে লিখবেন, গ্রাম পঞ্চায়েতের নামটি, যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আপনি বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে লিখবেন, ব্লকের নাম লিখবেন, জেলার নাম, এবং কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড, যারা ওই যে লোন নেই ফসলের জন্য ধানের জন্য সেটি যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে না, এটা আপনারা নাই করবেন, কারণ কেসিসি নিলে আপনাদের এই ফসল বীমার টাকা দেবে না। এছাড়াও কৃষক বন্ধু আইডি, আপনার কাছে কৃষক বন্ধু আইডি থাকলে সে আইডিটি ইনপুট করার মাধ্যমে কত জমি আপনার আছে ডাইরেক্ট তারা করে নেবে, আর এই আইডিটা না ইনপুট করলে আপনাদের এই ডাটাগুলো তাদের ফিল আপ করার প্রয়োজন হবে। সো দর্শক বন্ধুরা, কৃষক বন্ধু আইডিটি কীভাবে বের করবেন আমি ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে আপনারা নিজেরাই জেনে নিতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের যে আইডিটি কত আপনার। এরপরে যে বীমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ, অর্থাৎ আপনি যে বীমা করতে যাচ্ছেন কত জমির জন্য, আর এই বীমাটা পুরো ফ্রি, আবার রিপিট করছে, এই বীমাটা রাজ্য সরকার ভর্তুকি ভরে, আপনার ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সেই বীমার সঙ্গে সংযুক্ত আছে, ফ্রিতে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করে দেয়। এর জন্য সর্বপ্রথম বলেছে ধান, কারণ ধানের জন্য বীমা হচ্ছে রিসেন্টলি আপনারা ধান বপন করেছেন এবং ধানের আপনার ফসল ক্ষতি হবে বা নষ্ট হলে তখন আপনারা এই টাকাটি পাবেন। আর এই ফর্মটি ফিল আপ করতে আপনাদের ফ্রি অফ কস্ট, আপনারা কোথায় জমা করবেন
সেটাও আমি ভিডিও শেষে বা মিডিলে আপনাদের বলে দেবো। অধিষ্ঠিত ফসলের নাম ধান, এবং আপনার কি বলেছে এই অংশটি আপনার যেখানে ইয়ে আছে, যে জমি আছে, যে ব্লকের আন্ডারে আপনার জমি আছে, সেই ব্লকের নামটি লিখবেন, সেই ব্লকের গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, মৌজার নাম লিখবেন ও জেল নাম্বার লিখবেন। অর্থাৎ আপনার পর্চাতে যে জমিটা, ধরেন আপনি যেখানে বাস করেন সেই অ্যাড্রেস লাগলে হবে না, যে স্থানে বা যেখানে আপনার জমি আছে সেই ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, আপনার মৌজার নাম্বার এবং জেল নাম্বার, খতিয়ার নাম্বার এখানে লিখতে হবে, দাগ নাম্বার, এবং বীমার জন্য প্রস্তাবিত এলা একরে কত জমি আপনি বীমা করতে চাইছেন, অর্থাৎ আপনার জমি হিসাবে। এছাড়াও এখানে আরেকটি নতুন অপশন দিয়েছে যেটি আগে ছিল না, নিজস্ব জমি ভাগ চাষি বা ভাড়া নেওয়া চাষি, অর্থাৎ তিন শ্রেণী কৃষকরা এবারের আবেদন করার সুযোগ পাচ্ছেন। আপনার নামে যদি জমি থাকে তাহলে আপনি আবেদন করার সুযোগ পাবেন, তাহলে আপনি সেখানে টিকচিহ্ন মারবেন ভাগ চাষি, অনেকে ভাগ চাষ করে নিজে চাষ করে না, তারা আবেদন করতে পারবেন, কেবলমাত্র অ্যাকাউন্ট নাম্বারটা তার দিতে হবে। আর ভাড়া নেওয়া চাষি অর্থাৎ তিন শ্রেণী, আপনি যদি নিজস্ব চাষি হন তাহলে নিজস্ব চাষিতে টিকচিহ্ন করবেন, ভাগ চাষি হলে ভাগ চাষিতে টিকচিহ্ন করবেন, এবং ফসল রোপণে সম্ভব তারিখ, একটা যেহেতু জুলাই সেই হিসাবে আপনাদের আগস্ট সেই হিসাবে আপনাদের একটা ডেট মেনশন করে দেবেন, বা এই অংশটি ফাঁকা রাখলেও চলবে। তারপরে এইভাবে আপনার যতগুলো জমি আছে বা পর্চা আছে সেভাবে আপনি প্রত্যেকটি ঘরে অ্যাড্রেস হিসাবে মেনশন করে দেবেন, এবং জমির পরিমাণ একর দিয়ে দেবেন, লাস্টে আপনি টোটাল করে দেবেন। এরপরে দর্শক বন্ধুরা, কৃষকের নাম, অর্থাৎ এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি যে কৃষক আবেদন করছেন, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্টে টাকাটি নিতে চাইছেন, সে যার নামে অ্যাকাউন্ট, অর্থাৎ যে কৃষক তার নাম লিখবেন। ব্যাংকের নাম, স্টেট ব্যাংক, ধরেন অনেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হলে কী করবেন, SBI বলে রেখে দেবেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ব্রাঞ্চের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা ঠিকভাবে দেবেন, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি দু তিনবার আপনারা চেক করে দেবেন। IFSC কোডেও অ্যাকাউন্ট নাম্বারে মেনশন থাকে, না থাকলে আপনার ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করুন যে IFSC নাম্বার কত। অ্যাকাউন্টের ধরন, সেভিং, কারেন্ট, বেশিরভাগই হয় সেভিং অ্যাকাউন্ট, SAVING, সেভিং, ঠিক আছে। কারেন্ট অ্যাকাউন্ট কৃষকরা অল্পই ব্যবহার করে, যারা বিজনেস করে বা বড় বড় অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন করে তারা কারেন্ট অ্যাকাউন্টই ব্যবহার করে। এরপরে দর্শক বন্ধুরা, যে ডকুমেন্টসগুলো লাগবে এই ফর্মে মেনশন করা আছে, দেখে নেন। এক নাম্বার বলেছে কৃষকের দাখিলযোগ্য নথি, যেটা বাধ্যতামূলক, এই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাটাচ করে জমা করতে হবে। ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, যেটা ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স লাগবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, খতিয়ান বা পর্চা বা পাট্টা বা দলিল এর নকল, যা ভাগ চাষি বা নিজেদের নামে জমি না থাকলেও জমিতে চাষের অধিকাংশ সংক্রান্ত শংসাপত্র যেটি গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদের নিতে হবে। অর্থাৎ আপনার নামে যদি জমি থাকে তাহলে খতিয়ান বা পর্চা বা দলিল দিয়ে দেবেন, কিন্তু আপনি যদি ভাগ চাষি হন তাহলে আপনাকে পঞ্চায়েত থেকে একটা শংসাপত্র নিতে হবে কর্তৃপক্ষের কাছ থেকে। চার নাম্বার বলেছে, সহকৃষি অধিকর্তা, সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি সংস্কার, এই যে অংশটি আপনারা সেখানে জমা করে দেবেন এডিও অফিসে, বলে দিচ্ছি এই ফর্মটি জমা করবেন কৃষি অধিকর্তা অফিস বা এডিও অফিস। অর্থাৎ আপনাদের টোটাল যেটি আপনার লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, খতিয়ান বা পর্চা, আর সঙ্গে এই ফর্মটি ফ্লাপ করে আপনারা জমা করবেন, এবং এখানে ডিক্লারেশন দিয়েছে। তারপরে যে অংশটি আপনাদের বলেছে, এখানে বলেছে কৃষকের সই ও টিপ সই, অর্থাৎ যে কৃষক আবেদন করছেন, অংশটি দেখতে পাচ্ছেন এখানে কৃষকের সই ও টিপ ছাপ, অর্থাৎ আপনি যদি সই জানে বা সিগনেচার আপনার নাম, তাহলে এখানে নাম আপনার বাংলা বা ইংরেজিতে দেবেন, না জানলে টিপ সই আপনার টিপ ছাপ দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার প্রদত্ত যে কোনো কারো এখানে সাক্ষীর সই, অর্থাৎ যে কোনো পরিবারে কারো বা কোনো বন্ধু বান্ধবের এখানে সাক্ষীর সই দিলে চলে যাবে। তো এরপরে যে লাস্টের পর্শনটা, সে অপশনটা আপনাদের রেখেছি, দেখতে পাচ্ছেন এরিয়া সোন সার্টিফিকেট, এখানে এই অংশগুলি আপনারা টাচ করার দরকার নেই। প্রাপ্তি স্বীকার বলে যে অপশনটি দিয়েছে, এই অংশটি আপনারা না ভরতে পারেন, কিন্তু ভরে নিয়ে যাবে, ফ্লাপ করে নিয়ে যাবেন। প্রাপ্তি স্বীকার, শ্রী বা শ্রীমতী যিনি আবেদন করছেন, অর্থাৎ যে কৃষক আবেদন করছে তার নাম, পিতা বা স্বামী বা বাহবিক, পিতা যদি হয় তাহলে টিকচিহ্ন করবেন, তার পিতার নাম লিখবেন, যিনি ড্যাশ গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, ব্লকের নাম, অর্থাৎ যে গ্রামে বাস করে সে পঞ্চায়েতের নাম লিখবেন, এবং ব্লকের নামটি এখানে লিখবেন, এবং জেলার একজন, অর্থাৎ যে জেলা থেকে আবেদন করছেন, যেমন বীরভূম জেলা থেকে আবেদন করলে তাই এখানে বীরভূম জেলার একজন কৃষক, তার নিকট হইতে এই তারিখটা লেখার দরকার নেই। ফসলের জন্য ড্যাশ একর পরিমাণ, অর্থাৎ যত পরিমাণ জমি এখানে দেখাবে, এখানে ধরেন আপনি তিনটে জমি শো করেছেন, ঠিক আছে, তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে আপনার, কত শতক হচ্ছে, সেটা আপনাদের এই যোগ করে এই অংশে বসাতে হবে, এর এত, এবং ব্যাংকের নাম দিতে হবে, অ্যাকাউন্টের নাম, এবং মধ্যস্থকারীর নাম, এখানে মধ্যস্থকারীর নাম আপনার লেখার দরকার নেই।
এই যে আর এই যে সিগনেচার বলে যে অপশনটি দেওয়া আছে এখানে কোনো কিছু প্রয়োজন নেই। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন এতক্ষণ আপনারা বাংলা শস্য বীমা যে ফর্ম ফিল আপটি সেটা আমি দেখালাম। এতক্ষণ আপনারা বাংলা শস্য বীমা ফসলের আবেদন অর্থাৎ ফর্ম ফিল আপটি দেখলেন, এবার কিভাবে এই ফর্মটি আপনারা সংগ্রহ করবেন কোথাও না গিয়েও নিজের মোবাইল থেকে বাংলা শস্য বীমা .net বলে গুগলে সার্চ করবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এখানে চলে আসতে পারবেন। সো এটাই হচ্ছে বাংলা শস্য বীমার অফিসিয়াল পোর্টাল, এখান থেকে আপনার নাম চেক করতে পারবেন কবে টাকাটি পেতে যাচ্ছে, এছাড়াও ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2024 পেডি, অর্থাৎ এই যে অপশনটি এই অপশনে আপনারা টাচ করে দেবেন। এই অপশনে টাচ করে দিলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন একটি ফর্ম ডাউনলোডের লিঙ্ক চলে আসছে। এই যে ডাউনলোড অপশনে আমি টাচ করে দিলাম এবং টাচ করার সঙ্গে সঙ্গে ফর্মটি আপনাদের স্ক্রিনের সামনে লাইভ চলে এসেছে। দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা 2024 যে ধানের ফর্ম ফিল আপ সেটি হচ্ছে ফর্ম ফিল আপ। তাহলে এভাবে আপনারা যে বাংলা শস্য বীমার ফর্মটি নিজে মোবাইলে ডাউনলোড করে কোনো ক্যাফে থেকে বা সাইবার, এছাড়াও এর নিচে দেওয়া আছে বাংলা শস্য বীমা যারা ভুট্টা জন্য ক্ষতিপূরণ চাইছেন তাদেরও ফর্মটি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে দুটো ফর্ম দেওয়া হয়েছে, ধানের ক্ষতিপূরণের টাকা এবং ভুট্টার ক্ষতিপূরণের টাকা। এই ফর্ম দুটি ফিল আপ করে আপনারা যে আপনার নিকটবর্তী এডিও বা কৃষি অফিসে জমা করে দেবেন। তাহলে যেহেতু এখন ফসল বপন করেছেন, কোনো কারণবশত বন্যা ভূমিকম্প বা কোনো দুর্যোগ খরা যদি হয়ে যায় এবং ফসল যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, এরিয়া হিসাবে রাজ্য সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আন্ডারে যে সমস্ত এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হবে সেই এরিয়া হিসাবে আপনাদের টাকা পেয়ে যাবেন। এবং মিনিমাম এটি ম্যাক্সিমাম 49,000 টাকা থেকে 60,000ও কারো কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, 150 টাকা বা 200 টাকা থেকেও স্টার্ট হয়ে। সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনারা যেহেতু এটি ফ্রিতে ফর্মটি ফিল আপ করে জমা করতে পারবেন, তাহলে আপনাদের এই সুবর্ণ সুযোগ কেনই বা হাতছাড়া করবেন। ফর্মটি ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টসগুলো আবার আপনাদের রিপিট করে দিচ্ছি, আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, পর্চা এবং আপনার নিজস্ব জমি যদি না থাকেও মানে পঞ্চায়েত থেকে সেখানে একটা শংসাপত্র নিয়ে আপনি এই ফর্মটির সঙ্গে অ্যাটাচ করে জমা করে দিতে পারবেন। সো দর্শক বন্ধুরা এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।